এটা আমরা তো তাকে শোকজ দিয়েছি, শোকজের নোটিশ অনুযায়ী সে কিভাবে রিপ্লাই করে সেটা, এবং কার্যকরী পরিষদ তখন ওনার চিঠিটা যে উত্তরটা পাবে সেটা যদি মনে করে যে সে উত্তর দিয়েছে বা দিয়ে থাকলে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত নেবে, যে তার উত্তরটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের স্বার্থে, শিল্পীদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা তো আমরা করবই। আমার মনে হয় যে মনে দিয়েছে, মনে একটা দিয়েছে মনে হয়, আমরা নেক্সট মিটিংয়ে এটাকে আমরা আলোচনা করব। আর এটা কোনো ব্যাপার না, এটা ইনশাল্লাহ মানে কাজ, এটা তো শিল্পী সমিতির ব্যাপার। ও মনে হচ্ছে ওর জন্য যেটা বেশি দরকার সেটা হচ্ছে ভালোভাবে কাজ করুক, ভালো কাজ করুক। আমরা তার সাথে আছি, আমরা শিল্পী আর সমিতি কেন, আমরা সমস্ত শিল্পীরা তার সাথে আছে। সে ভালো কাজ করুক, মাথা ঠান্ডা করে, যাতে অ্যাটলিস্ট এরকম কোনো কিছু করা উচিত না যেটা সে এবং তার যে সে যে প্রফেশন আছে সে প্রফেশনটা ছোটো হোক। এটা তো প্রত্যেক প্রফেশনের প্রতি প্রত্যেকের একটা অধিকার থাকে, সেই এবং সেই অধিকারটাকে সঠিক রাখা উচিত। এইটাই নাহলে আমি দেখ আমার দুই জায়গা, ওই যে এখনো যে জামা, এখানে জামু সোহান ভাইয়ের ইয়ে ছিল, হোসেন ভাইয়ের একটা ইয়ে আছে, আর ফুড কোর্ট আরম্ভ তার ইয়ে।